নমস্কার গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা আজ আপনাদের শোনাব প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিশেষ ছোট গল্প হারুন অল রশিদের বিপদ তাহলে আসুন এই গল্পের মাধ্যমে গুটিগুটি পায়ে আমরা হারিয়ে যাই আমাদের ছেলেবেলার দিনগুলিতে জানিপুর থেকে দুটি ছেলে পড়তে আসি স্কুলে এ অঞ্চলে আর স্কুল নেই ওদের বাড়ির অবস্থা ভালো যদিও সাত পুরুষের মধ্যে অক্ষর পরিচয় নেই তবুও বাপ মায়ের ইচ্ছে যখন ধান বেচে কিছু টাকা পাওয়া গেল তখন ছেলেরা লেখাপড়া শিখুক চাষা লোকেদের জন্যেও লেখাপড়ার দরকার আছে বই কি ধানের হিসেব জনমজুরের হিসেব রাখাও তো চলবে ওরা আসে মাদলার বিলের ধারের বড় মাঠের উপর দিয়ে আজকাল সকাল স্কুল সোদালি ফুলের ঝাড় দোলে মাঠের মধ্যে কত কি পাখি ডাকে বড় বড় খোলাওয়ালা গেরিগুলো বিলের দিকে নামে মাঠের পথ পেয়ে আসথানের জাওলা খায় লুকিয়ে ছাড়া গরুতে ওরা পরামাণিকদের বাগানের আম কুড়োতে কুড়োতে চলে আসে মাঠ ও বাগানের মধ্য দিয়ে যদি সামনে বিপিন মাস্টারের বেতের ভয় না থাকতো ইতিহাসের ঘন্টায় তবে বড় মজাই হতো কিন্তু তা হবার নয় এমন সুন্দর পথযাত্রার শেষে অপেক্ষা করছে রুক্ষমূর্তি বিপিন মাস্টার ও তার হাতের খেজুর ডালের বেদ একটি ছেলের নাম হারুন আর অপরটির নাম আবুল কাশেম দুটি বেশ দেখতে পাড়াগায়ের ছেলে শান্ত চেহারা অতি সরল কলকাতা তো দূরের কথা মহকুমার টাউন বনগাঁও কখনো দেখেনি আবুলের হাতে অনেকগুলো পদ্ম ফুল মাদলার বিল থেকে তুলেছে ক্লাসের টেবিল সাজাবে ফণি মাস্টার ফুল ভালোবাসেন তাকে দিতে হবে হারুন বললে এই আবুল এ চোর পারবি কোথাকার রে চল না রাস্তার গাছে ও গাছ তো সরকারি তুমিও পারতে পারো আমিও পারি কি হবে এ চোর বিপনি মাস্টারকে দিবি তাই চল যাবার সময় ওর বাড়িতে দুখানা বড় দেখে দিয়ে যায় মারের দায় বেঁচে যাওয়া যাবে এখন বেত্রভীতি থেকে উদ্ধার পাওয়ার এ পথ ওদেরই আবিষ্কৃত যেদিন ওরা চোর দেয় সেদিন ইতিহাসের ঘন্টায় ওদের দেখতে পান না যেন বিপিন মাস্টার অন্য সবাইকে মারেন ওরা গাছে উঠে দুখানা বড় চোর সংগ্রহ করলে হারুন উঠল গাছে আবুল রইল নিচে দাঁড়িয়ে কোষওয়ালা বড় এ পড়া কারো হয়নি আজ রাস্তার ধারে টিনের বাড়িটা বাইরে কেউ নেই হারুন ডাকলে স্যার স্যার বিপিনের স্ত্রী ঘুম চোখে বাইরে আসতে আসতে বলছিলেন আপদগুলো সকাল এসে সময় ওদের হাতে এচড় দেখে থেমে গিয়ে মুখে হাসি এনে গলার সুর মোলায়েম করে বললেন কিরে রে চোর কোত্থেকে থেকে আনলি ওরা এচর ফেলে চলে এলো বিপিন মাস্টার স্কুলে গিয়েছেন ওদের আগে আজ তারই প্রথম পিরিয়ডের ক্লাস একটু দেরি করে ক্লাসে ঢুকলে আট আনা জরিমানা করা তো বাধা ধরা রুটিনের কাজ ওরা ঢুকলো ক্লাসে দুরু দুরু বক্ষে বিপিন মাস্টার কড়া সুরে হেকে বললেন এই যে হারুন আর আবুল এদিকে এসো ওদের একজন পায়ে পায়ে এগিয়ে গেল বিপিন মাস্টার বললেন দেরি কিসের আগে এচর কি এচর চর কিসের এ চর সরে এসো এদিকে পিঠে বেদ পড়বার আর দেরি নেই দেখে হারুন ভূমিকা বাহুল্য না করে সংক্ষেপে আসল কথাটা বলবার প্রচেষ্টায় উত্তর দিলে আপনার বাড়িতে এ চোর কি আমার বাড়িতে তার মানে এ চোর দুখানা বেশ বড় বড় আপনার বাড়িতে দিয়ে এলাম কবে এখন স্যার তাইতে তো দেরি হলো এ চোর পাড়তে দেরি হল বিপিন মাস্টারের উদ্যত বেত্র নেমে গেল সঙ্গে সঙ্গে এই যে কত বড় অমোক মহৌধ ওরা দুজনেই তা জানে বিপিন মাস্টার আর কোন কথা বললেন না ওরা দুজনে গট গট করে ক্লাসের মধ্যে ঢুকে সামনের বেঞ্চের ভালো ছেলে যুগলকে ঠেলে সরিয়ে সেখানে বসবার চেষ্টা করতে যুগল দাঁড়িয়ে উঠে বললে দেখুন স্যার আমি কতক্ষণ থেকে বসে আছি এখানে আমাকে টেনে ওরা বসাতে যাচ্ছে। এত দেরিতে এসে বিপি মাস্টার মুখ খিচিয়ে বললেন বসতে চাইছে তা হয়েছে কি তোমার একার জন্যে বেঞ্চি হয়নি সরে বসে ওদের বসতে দাও ওরা কি দাঁড়িয়ে থাকবে ডেপো ছোকরা কোথাকার হারুন এক ঠেলায় মেরে যুগালকে সরিয়ে দিয়ে সেখানে বসে পড়ল। আবুল বসলো যুগলের ওখানে যুগল বেচারীকে উঠেই যেতে হলো দুদিক থেকে ঠেলা খেয়ে বিপিন না আজ ওরা বুঝে এচড় এনেছে তিন পিরিয়ড ধাক্কা সামলাতে হবে তো কিন্তু তার চেয়েও বড় ধাক্কা আজ পৌঁছলো এসে ওরা দুজনে ক্লাসের বাইরে এসে দেখলে একখানা ঘোড়ার গাড়ি স্কুলের গেটের কাছে দাঁড়িয়ে হারুন বললে কে রে কে এলো আবুল ঠোঁট উল্টে বললে কি জানি এমন সময় ওপরের ক্লাসের শিবনাথ মাস্টার বারান্দা দিয়ে আস্তে আস্তে বললেন যাও সব ক্লাসে গিয়ে বসো ইন্সপেক্টর বাবু এসেছেন এক্ষুনি ক্লাস দেখতে আসবেন সব ছেলে চুপচাপ ক্লাসে এসে বসে আবুল ও হারুন সেই সঙ্গে এসে বসে ওদের গায়ের পাশে রসুলপুর সব মুসলমান চাষিদের বাস সে গ্রাম থেকে পড়তে আসে একটি ওদের বয়সী ছেলে নাম তার হায়দার আলী হারুন বললে আমাদের পরনে ময়লা কাপড় হায়দার বললে তাতে কি হয়েছে মার খাবি এখন ইস তার আর জানেনে মারলেই হলো কথাটা বললে বটে কিন্তু মনে ততটা ভরসা ছিল না হায়দারের ভয়ে ভয়ে সে ক্লাসে গিয়ে ঢুকলো একটু পরে সাহেবি পোশাক পরা ইন্সপেক্টর এবং তার পেছনে হেডমাস্টার ওদের ক্লাসে দেখা দিলেন বিপিনবাবু চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠলেন বাবু বললেন এটি কোন ক্লাস বেশ বেশ এদের কিসের ঘন্টা বিপিনবাবু বললেন ইতিহাসে বেশ বেশ পরে হারুনের দিকে চেয়ে বললেন কি নাম হারুন ভয়ে ভয়ে বললে হারুন অল রশিদ হ্যাঁ স্যার হারুন অল রশিদ বোগদার থেকে কবে এলে আগে স্যার বলি বোগদার ছেড়ে এখানে ছদ্ম বেশি নয় তো হারুন বুঝতে না পেরে চুপ করে রইল হেডমাস্টার হাসলেন সরে এসো এদিকে ইতিহাস পড়েছ আজ্ঞে স্যার কুতুবুদ্দিন কে ছিলেন হারুন বললে রাজা কোথাকার রাজা কোথায় থাকতেন বিলেতে বেশ আকবর কেছিলেন হারুন ভেবে বললে সেনাপতি কার সেনাপতি রাজার কোন রাজার বিলেতের বাহ বাহ হারুন আল রশিদ বোগদাদি বেশ ইতিহাসে জ্ঞান তোমার বোগদাদের খবর কি আ বলি বোগদাদের খবর কি হারুন ভাবলে বোগদাদ হয়তো তাদের গ্রামের ইংরাজি নাম তাই সে বললে খবর ভালো স্যার হেডমাস্টার ও ইন্সপেক্টর হো হো করে হেসে উঠলেন এর মধ্যে হাসবা ব্যাপার কি আছে হারুন তা খুঁজেই পেল না বিপিন মাস্টারের দিকে হঠাৎ নজর পড়তেই দেখলে তিনি রোশ কষায়িত নেত্রে ওর দিকে তাকিয়ে আছেন ওকে গিলে খাবেন এই ভাব হারুন ভেবে পেলে না কি এমন অন্যায় কাজ সে করে বসল বিপিন মাস্টার নিশ্চয়ই চটেছে ওর মুখে তার রেশ আছে ইন্সপেক্টর ওর দিকে চেয়ে বললেন বেশ মজার ছেলেটি সো সিম্পল হেডমাস্টার বললেন পাড়া বাড়ি কিছুই জানে না চলুন অন্য ক্লাসে যাওয়া যাক ঘন্টাখানেক পরে হেডমাস্টার এসে ওদের ক্লাসে বললেন পূর্ণ শ্লোক নিপতি হারুনলসিদের নামে তোমার নাম তার কথা কিছু জানো তিনি ছিলেন গরিবের মা বাপ ছদ্মবেশী প্রজাদের দুঃখ দেখে বেড়াতেন শিখে রেখ বিপিন মাস্টার ছুটির আগে ওদের ক্লাসে এসে বেত আস্ফালন করে বললেন সরে এসো এদিকে মুখের ধারি ক্লাসের মুখ হাসিয়েছ আজ বেত লাগাই এসো হারুন কাদো কাদো মুখে এগিয়ে যেতেই হেডমাস্টারের ঘর থেকে স্কুলের চাকর এসে বললে হারুনকে বাবু ডাকছেন কি বিপদেই আজ পড়েছে ও কার মুখ দেখে না জানি আজ সে উঠেছিল অফিস করে ওকে ইন্সপেক্টর বাবু জিজ্ঞেস করলেন বাড়ি আপাতত কোথায় হারুন ভয়ে ভয়ে বললে জানিপুর কত দূর এখান থেকে দু মাইল স্যার কি খেয়ে এসেছ পান্তা ভাত মসরুর কোথায় আগে খোজা মসরুর না কি বিপদে আজ ভগবান তাকে ফেললেন এসব কথা সে জীবনে কখনো শোনেনি কেন এত বড় বড় লোক খাপ ছাড়া কথা বলে যার কোনো মানে হয় না উত্তর দিতে না পারলে এক্ষুনি বিপনে মাস্টার বেত আসবে মারতে হারুনের মুখ শুকিয়ে গেল ও নয়নে একবার ইন্সপেক্টর বাবুর দিকে চেয়ে দেখে চোখ মুখ নিচু করলে একবার এদিক ওদিক চেয়ে দেখলে বিপনি মাস্টারটা ও ঘরে কোথাও আছে নাকি সকালে এচোর পাড়া আজ একেবারে মাঠে মারা গেল অদৃষ্ট আর কাকে বলে নাম রেখেছেন তার বাপ মা তার কি দোষ কখন তার চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়লো ওর অজ্ঞাত সাড়ে বাবু বললেন কেদনা খোকা যাও বাড়ি যাও তোমার নামটা খুব বড় একজন ভালো লোকের নাম ইতিহাসের প্রসিদ্ধ লোক বুঝলে যাও স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে আবুল বললে এ চোর আজ না দিয়ে কাল দিলেই হতো আজ তো পড়াই হলো না তোকে কি বলছিল রে ইন্সপেক্টর বাবু হারুন বললে তুই পার্গে যা এ চোর বিপনে মাস্টারকে আজ এক্ষুনি চার পাঁচখানা দিয়ে আসি কাল নইলে আজকে শোধ তুলবে কি মুশকিলে পড়েছিলাম আজ বলতো বেলা দুপুর উত্তীর্ণ হয়ে গেলে দুজনে বাড়ি পৌঁছল আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প হারুন অল রশিদের বিপদ পাঠ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন এবং আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এই পর্যন্তই খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন Kalben Nessin , ilme .